আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে গুগল ফন্ট আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। তো ফন্টের ব্যবহার শেখার পূর্বে আমাদেরকে বুঝতে হবে ফন্ট জিনিসটা কী। আমরা অনেকেই জানি ফন্ট কী, এবং আমাদের মধ্যে এমন অনেকেই থাকতে পারেন যারা ফন্ট কী সেটা বোঝেন না। তো ফন্ট হচ্ছে মূলত লেখার একটা স্টাইল, যেমন আমরা এখানে যে এই কথাগুলো লিখেছি এইটার যে স্টাইল সেটাই হচ্ছে মূলত ফন্ট। যেমন আপনারা যদি কম্পিউটার শিখতে যান কোনো প্রতিষ্ঠানে, বা যারা কম্পিউটারে বাংলা টাইপ করেন তারা জানেন যে যারা বিজয় দিয়ে টাইপ করেন, বিজয় দিয়ে বাংলা লিখতে হলে আমাদেরকে ফন্ট সেটিং করে সুতন্নি এমজি ইউজ করতে হয়। আবার যারা অভ্র দিয়ে লেখেন তাদের জন্য ভিরিন্ডা ফন্ট ইউজ করতে হয়। তো এই যে যে সুতন্নি এমজি ভিরিন্ডা, এগুলো হচ্ছে লেখার এক একটা স্টাইল এবং ইউনিকোডের বিভিন্ন বিষয়ের সাথে জড়িত। তো এই জিনিসটাই হচ্ছে মূলত ফন্ট। আপনি যে লিখবেন সেটা কী স্টাইলে লিখবেন বা লেখাটা কেমন হবে দেখতে, কতটা সুন্দর হবে, সেই বিষয়টাই হচ্ছে মূলত ফন্ট। তো এই ফন্টের ব্যবহার কেন আমরা শিখবো, তাই না? এটা তো আমরা লিখে দিলেই হলো, এটার তো ব্যবহার শেখার কিছু নেই। সো এই ব্যবহারটা কেন আমরা শিখবো সেটাই আজকের বিষয়। সাপোজ আপনি মনে করুন যে আপনার কম্পিউটারে বাংলা ইনস্টল করা নাই। এখন আপনি যদি কোনো বাংলা ওয়েবসাইট ব্রাউজ করেন দেখবেন বাংলা দেখা যাচ্ছে না। এই সমস্যায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো পড়ে থাকবেন যে অ্যাট ফার্স্ট যখন প্রথম প্রথম উইন্ডোজ দেন, ফার্স্ট উইন্ডোজ দেওয়ার পরে আপনি বাংলা সাইটে ঢুকলে, বিশেষ করে ফেসবুকে ঢুকলে দেখবেন বাংলা লেখাগুলো দেখতে পারতেছেন না, বাট ইংরেজি দেখতে পারতেছেন। সো বাংলা লেখাগুলো আপনি কেন দেখতে পারতেছেন না? না দেখার কারণ হচ্ছে আপনার কম্পিউটারে বাংলা ফন্টটি ইনস্টল করা নেই, এই জন্য ফেসবুকে আপনি যখন ঢুকবেন দেখবেন বাংলা লেখাগুলো আসতেছে না। ঠিক একইভাবে আপনি যদি আপনার ওয়েবসাইটে এমন কোনো ফন্ট ইউজ করেন যেটা ধরেন আপনার নেক্সটে একটি খুব জমকালো একটা অনুষ্ঠান আছে, বা বার্থডে পার্টি আছে, বা আপনি কোনো কিছু একটা ইভেন্টের অর্গানাইজ করেছেন, সো সেই ইভেন্টটার জন্য আপনি একটি ওয়েব পেজ তৈরি করেছেন সেই ইভেন্টের বর্ণনা দিয়ে। সো সেই ওয়েব পেজে আপনি খুব চমৎকার অনেক সুন্দর ডিজাইনের একটি ফন্ট ইউজ করেছেন যেটা আপনার কম্পিউটারে আছে, এবং আপনি সেই ফন্টটা আপনার ওয়েবসাইটে সেই ফন্ট ফ্যামিলি ইউজ করেছেন। আমরা কিন্তু ফন্ট ফ্যামিলির ব্যবহার এই টিউটোরিয়ালের এই ডিভিডির শুরুর দিকে দেখেছি যে ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা এরিয়াল, তারপর টাইমস নিউ রোমান, তাহমা ইত্যাদি ফন্টের ব্যবহার দেখেছি। ধরলাম আপনি এমন একটি ফন্ট ইউজ করেছেন দেখতে খুবই সুন্দর এবং চমৎকার। এখন সেই ফন্টটি আপনার কম্পিউটারে আছে বিধায় আপনি ওই পেজটা ব্রাউজ করলে সেই লেখাগুলো সেই ফন্ট অনুযায়ী দেখতে পারবেন। বাট এই পেজটা যদি কোনো ইউজার বা অনলাইনের অন্য কোনো ইউজার যদি দেখে, এবং তার কম্পিউটারে যদি ওই নির্দিষ্ট ফন্টটি ইনস্টল করা না থাকে, তাহলে কিন্তু সে আপনার লেখাটি পড়তে পারবে না। সো এই জন্য আমাদেরকে ফন্টের ব্যবহার শিখতে হবে যাতে করে আমরা আমাদের ওয়েবসাইটকে এমনভাবে তৈরি করতে পারি যাতে করে ইউজারের কম্পিউটারে ফন্ট থাকুক বা না থাকুক কোনো কিছু আসে না যায়, যাতে করে যে কেউ আপনার ওয়েবসাইট ফন্ট ছাড়াই আপনার ওয়েবসাইট সুন্দরভাবে আপনি যেভাবে দিয়েছেন এক্স্যাক্টলি ওইভাবে দেখে পড়তে পারে। তো এই জন্য আমাদের এমন সিস্টেম ইউজ করতে হবে যে ফন্টগুলো যাতে ইউজারের কম্পিউটার থেকে লোড না হয়, ফন্টগুলো যাতে আপনার সার্ভার থেকে, আপনার কম্পিউটারের সার্ভার অথবা অনলাইনে থাকা একটা বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত কোনো একটা সার্ভার থেকে ডিরেক্টলি লোড হয়, যাতে করে ওই ইউজার সেই ফন্ট তার কম্পিউটারে না থাকলেও পড়তে পারে। এটা হচ্ছে একটা মানে টেকনিক। যেমন আমরা আপনি যদি আমাদের itbari.com ওয়েবসাইট যে কোনো কম্পিউটার থেকে, যে কোনো মোবাইল ডিভাইস থেকে যদি ব্রাউজ করেন দেখবেন বাংলা লেখা পড়তে পারতেছেন, কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা এখানে এই ফন্টগুলোকে আমরা এমনভাবে এটাকে সেটিং করেছি যাতে করে এটা আপনার কম্পিউটার থেকে বা ইউজারের কম্পিউটার থেকে লোড না হয়, এটা ডিরেক্টলি আমাদের সার্ভার থেকে লোড হয়। তো এইটাই হচ্ছে মূলত ফন্ট ব্যবহারের মেইন উদ্দেশ্য, যাতে করে আপনার কোনো স্টাইলিশ ফন্ট যে কেউ যে কোনো কম্পিউটারে ইউজ করতে পারে। তো এইভাবে ফন্ট ইউজ করার দুইটা প্রধান মানে ব্যবহার হচ্ছে, এক হচ্ছে গুগল ফন্টের ব্যবহার এবং আরেকটা হচ্ছে আপনার নিজস্ব ফন্ট বা নিজস্ব সার্ভারের ব্যবহার। তো আমরা দুইটা পদ্ধতি দেখব। তো আজকে ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুগল ফন্ট কীভাবে ব্যবহার করব। এই সুবিধাটা আমাদেরকে দেওয়ার জন্য গুগল তার ফন্টের এক বিশাল ভাণ্ডার আমাদের সামনে রেখেছে। আমরা যদি www.google.com/fonts এই ঠিকানায় যাই, অথবা গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি গুগল ফন্ট লিখে, তাহলে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ঢুকলে আমরা দেখতে পাবো আমাদের সামনে এক বিশাল ফন্টের তালিকা ওপেন হবে। এখানে আমরা বিভিন্ন লেখা দেখতে পাবো এবং বিভিন্ন স্টাইলের ফন্ট দেখতে পাবো। তবে এখানে মজার বিষয় হচ্ছে অধিকাংশ ফন্টগুলোই মূলত ইংরেজিতে, তো ইংরেজিতে বিভিন্ন স্টাইলিশ ফন্ট এখানে দেখা যাবে। তো
ব্যাপারটা আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা যদি এখান থেকে যে কোনো একটা ফন্টের নাম সিলেক্ট করি, যেমন ধরুন আমরা এখানে যে কোনো একটা ফন্ট যেটা আমার কম্পিউটার অ্যাকচুয়ালি ইনস্টল করা নেই, এখানে একটা ফন্টের নাম আমি এখান থেকে কপি করি। এই যে দেখুন প্রত্যেকটা ফন্টের শেষে ফন্টের নাম লেখা আছে, আমরা কপি করতেছি। এবং এটা প্র্যাকটিস করার জন্য আমরা এখানে একটি প্যারাগ্রাফ দেই। দেখুন আমরা এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে আসলাম, ছোট্ট একটা প্যারাগ্রাফ। আমরা যদি আউটপুট দেখি আমাদের প্যারাগ্রাফটার, দেখব এটা হচ্ছে আমাদের আউটপুট। একটু জুম করি আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন এটা হচ্ছে আমাদের বেসিক ফন্ট, আমাদের ব্রাউজারের ডিফল্ট একটি ফন্ট এখানে দেখানো হয়েছে। সো আমরা এটার সাথে সিএসএস লিঙ্ক আপ করানো আছে এইচটিএমএলের সাথে। সো এটার যদি আমরা একটা ফন্ট ফ্যামিলি দেই সিএসএস দিয়ে, ফন্ট ফ্যামিলির ব্যবহার আপনারা আগেই দেখেছেন, আমি এখানে আর কোনো কথা বললাম না এটা নিয়ে। এবং আমরা যদি সেখানে সেই ফন্টটার নাম লিখি যেই ফন্টটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা নেই, এমন একটা ফন্টের নাম লিখি, এবার যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখবো এখানে কোনো রকমের চেঞ্জ হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এই ফন্টটা এখানে নেই, আমাদের কম্পিউটার ইনস্টল করা নেই। সো আজকে আমরা গুগল ফন্টের মাধ্যমে এইটাই শিখব যে যে ফন্টগুলো ইউজারের কম্পিউটারে না থাকা সত্ত্বেও আমরা গুগলের সার্ভার থেকে এই ফন্টটাকে লোড করে আমরা এখানে ইউজ করতে পারি। যেমন এখানে যদি এই নামটার পরিবর্তে আমরা যদি এখানে এরিয়াল ইউজ করতাম এবং যদি রিফ্রেশ করতাম, দেখতাম ফন্টটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো কারণ হচ্ছে এরিয়াল আমাদের কম্পিউটারে আছে কিন্তু এর আগের ফন্টটা আমাদের কম্পিউটারে নেই, সো এই জন্য এটার কোনো চেঞ্জও হয়নি। তো আজকে আমরা এটাই শিখব, আমরা যে ফন্টটা সিলেক্ট করেছি এই যে এই ফন্টটা কীভাবে আমরা গুগলের সার্ভার থেকে লোড করতে পারি যাতে করে আমার কম্পিউটার এই ফন্টটি না থাকলেও এটা ইউজ হয়। তো এটা ইউজ করার জন্য আপনি প্রথমে google.com/fonts এই ঠিকানায় যাবেন, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এবং যাওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট সিলেক্ট করবেন এবং ফন্টের শেষে এখানে দেখতে পাবেন এই আইকনটা, কুইক ইউজ নামে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। এবং ক্লিক করলে এখানে ফন্টের বিভিন্ন তথ্য দিয়ে দেবে, এখানে পেজ লোডিং টাইম দিবে যে আপনি যে ফন্টটা ইউজ করবেন সেটা কত দ্রুত লোড হবে। সেটা আমরা দেখতে পাচ্ছি এটা লোডিং টাইম খুবই কম এবং এটা সবুজ অংশে আছে, সো আমরা এটা ইজিলি ইউজ করতে পারি। এবং এখানে দেখুন ফন্টের বিভিন্ন ভার্সন আছে, আপনি বোল্ডটা সহ নেবেন কি না নাকি শুধু নর্মাল নেবেন, সো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যে ফন্ট ইউজ করব সেটা যদি এখান থেকে শুধু নর্মাল নেই তাহলে কিন্তু শুধু নর্মালটা ইউজ হবে, যদি বোল্ডটা সহ টিক চিহ্ন দেই তাহলে পরবর্তীতে আমাদের যদি বোল্ড ভার্সনের প্রয়োজন পড়ে আমরা সেটাকে বোল্ড ভার্সনে ইউজ করতে পারবো। সো আমরা দুইটাই টিক চিহ্ন দিয়ে দিলাম। এবং টিক চিহ্ন দিয়ে আপনি এটা কিভাবে ইম্পোর্ট করবেন আপনার ফন্টটা, এটা ইম্পোর্ট করার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আপনি এইচটিএমএলের মধ্যে এই কোডটা দিয়ে দেওয়া অথবা এই ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করে সিএসএসের মধ্যে এই কোডটা দিয়ে দেওয়া। আমার মনে হয় সিএসএসের মাধ্যমে ইউজ করাটাই বেটার। তো এখানে আমরা ইম্পোর্টে ক্লিক করলাম এবং এই কোডটা আমরা কপি করব। এখানে কপি করে আমরা আমাদের সিএসএসের একবারে টপে বা যে কোনো জায়গায় দিলেই হবে, আমরা একবার একদম টপে এই কোডটা লিখে দিচ্ছি। এবং এই কোডটার কাজ হচ্ছে দেখুন ইম্পোর্ট ইউআরএল, মানে এটা ইউআরএলটা ইম্পোর্ট করবে। কোন ইউআরএলটা? এই যে ইউআরএলটা, মানে গুগলের যে ফন্টের জন্য আলাদা একটা সার্ভার তৈরি করেছে গুগল, সেই সার্ভার থেকে আমাদের ফন্টটাকে সে কল করে দিবে। এটা গুগলের একটা এক্সট্রা সেবা, আমরা এটার সুবিধা ভোগ করতে পারি। সো যখনই আমরা ফন্টটা এইভাবে ইউআরএল দিব এবং গুগলের পেজে গেলে আমরা যখন ফন্টটা ইউজ করব, গুগল কিন্তু এখানে বলেই দিয়েছে ফন্টটা যদি ইউজ করতে চান তাহলে যে এই নামটা ইউজ করতে হবে। সো নামটা তো আমরা এর আগেই কিছুক্ষণ আগেই কপি করে নিয়ে নিয়েছি। সো আমরা এটা ফন্ট ফ্যামিলি এখান থেকে কপি করে এখন আমরা যেখানেই এই ফন্ট ফ্যামিলি ইউজ করব সেখানেই দেখব আমাদের এই ফন্টটা চলে এসেছে। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে দুইটা নাম লেখা হয়েছে ফন্টের। সো ফার্স্টে হচ্ছে এটা এবং সেকেন্ডে এটা। যদি আমাদের ফার্স্টের ফন্টটা না পায় তাহলে সেকেন্ডের ফন্টটা লোড হবে। এইভাবে আপনারা দুই তিনটা ফন্টের নাম ইউজ করতে পারেন অল্টারনেট হিসেবে, যে যদি বাই চান্স ফার্স্টের ফন্টটা লোড না হয় তাহলে সেকেন্ড ফন্টটা লোড হবে। এবার যদি রিফ্রেশ করি তাহলে কি হবে একটু ভাবুন তো। এবার কিন্তু ফন্টটা গুগলের সার্ভার থেকে লোড হবে। দেখুন রিফ্রেশ করলে পেজটা একটু লোড হচ্ছে গুগলের সার্ভার থেকে ফন্টটাকে কল করার জন্য। এবার শেষ হওয়ার সাথে সাথে দেখুন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং গুগলের ফন্ট চলে এসেছে। দেখুন এই যে আমরা একটু আগে যে ফন্টটা এখানে নিয়েছিলাম, আমরা একটু ব্যাকে যাই, এখানে কোথায় ছিল ফন্টটা, এই যে ঠিক এই রকম হুবহু এই ফন্টটা এখানে চলে এসেছে দেখুন। এবং আমরা চাইলে এটাকে যদি আমরা বোল্ড ভার্সন ইউজ করতে চাই, ফন্ট ওয়েট যদি বোল্ড ইউজ করি, রিফ্রেশ করি, দেখবো এখানে এটার বোল্ড ভার্সন এখানে ইউজ হচ্ছে। যেহেতু আমরা এখানে ফন্টটা নেওয়ার সময় কিন্তু আমরা এখানে দুইটা ভার্সন নিয়েছিলাম, বোল্ড এবং নর্মাল।
সো ইটস ইজি, মানে খুবই সহজ একটা ফিচার। আমরা জাস্ট কী করব, গুগল ফন্টে যাব, গুগল ফন্টে গিয়ে আমাদের পছন্দসই যে কোনো একটা ফন্ট সিলেক্ট করব, তারপর এখানে কুইক ইউজে যাব। কুইক ইউজে গিয়ে আমরা দেখব এটার লোডিং টাইম কতটুকু, তারপর আমরা বোল্ড সহ আমরা চাইলে সিলেক্ট করতে পারি বা নর্মালও নিতে পারি, যদি বোল্ডের প্রয়োজন না হয় আমরা নর্মালই নিব। তারপরে ইম্পোর্ট অথবা এইচটিএমএল ইম্পোর্ট দুইটার যে কোনো পদ্ধতি, তবে আমরা ইম্পোর্ট নিতে পারি। ইম্পোর্ট নিয়ে এই কোডটা কপি করব, কপি করে আমাদের সিএসএস এর মধ্যে রেখে দিব, ফার্স্টে বা লাস্টে এক জায়গায় রাখলেই হবে, তবে ফার্স্টে রাখাটাই বেটার। রেখে দিব, রেখে তারপর এই যে নিচে ফন্ট ফ্যামিলি বলা আছে, আমরা সেই ফন্ট ফ্যামিলির কোডটা কপি করে জাস্ট আমরা যদি এখানে এইভাবে পেস্ট করে দিই, এবং এবার যদি আমরা পেস্টটা রিফ্রেশ করি, দেখব আমরা যে নতুন ফন্টটা ইম্পোর্ট করেছি, দেখুন নতুন ফন্টটা চলে এসেছে। তো এইভাবে আপনি গুগলের ফন্টের যে সার্ভিস আছে সেই সার্ভিসটা ইউজ করে আপনি আপনার খেয়াল খুশি মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, এবং গুগলের এই ফন্টের লাইব্রেরিতে প্রচুর ফন্ট আছে, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে হিউজ ফন্ট ইউজ করতে পারবেন। আপনি এখানে যত লোড করবেন দেখবেন যে নতুন নতুন স্টাইলের ফন্ট এখানে বের হচ্ছে, এবং প্রতিটা ফন্ট দেখতে কীরকম হবে সামনে ওরা বলেই দিচ্ছে। তো এই গেল গুগলের সার্ভার থেকে ইউজ করা ফন্ট। আইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে গুগল ফন্টের ব্যবহার আপনারা দেখেছেন, তো ভেরি রিসেন্টলি গুগল তাদের ফন্টের ইন্টারফেসে চেঞ্জ এনেছে এবং তাদের ওয়েবসাইটটাকে কিছুটা পরিবর্তন করেছে এবং আমাদের ফন্টগুলোকে ব্যবহার আরও বেশি সুবিধাজনক করেছে। তো নতুনরা অনেকেই আমাদেরকে কোশ্চেন করেছেন, গুগলের যে নতুন ফন্টের ওয়েবসাইটটি গুগল করেছে সেই ইন্টারফেস থেকে আপনারা কীভাবে ফন্ট ইউজ করবেন অনেকেই বুঝতে পারছেন না। সো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যই আমাদের এই ভিডিও। তো আপনারা গত পর্বটিতে সবাই গুগল ফন্টের ব্যবহার দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এই পর্বে আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো যে গুগল ফন্টের যে নতুন ইন্টারফেস, ওদের fonts.google.com এই ওয়েবসাইটে ওরা যে নতুন ইন্টারফেসটি নিয়ে এসেছে, এই ইন্টারফেস থেকে আপনি কীভাবে ফন্টগুলোকে ইউজ করতে পারেন। এভরিথিং ইজ অলমোস্ট সেম, ফন্টের ব্যবহার, HTML এর ভেতর ফন্টের ব্যবহার যেটা আপনারা অলরেডি দেখেছেন, CSS এর ভেতর ফন্টের ব্যবহার, এই সব কিছু একদম সেম। শুধুমাত্র এদের ফন্ট পিক আপের যে বিষয়গুলো ছিল এবং এখানে আরও এক্সট্রা কিছু ফ্যাসিলিটি গুগল আমাদেরকে প্রোভাইড করতেছে তাদের লেটেস্ট যে ফন্টের ইন্টারফেসটা আছে সেখানে। সো আমরা দেখি যে কী কী এক্সট্রা ফ্যাসিলিটি আমরা এখানে পাচ্ছি এবং এখান থেকে আমরা কীভাবে ফন্টগুলোকে ইউজ করতে পারি। তো গুগল তাদের এই নতুন ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা ফন্টের অনেক অনেকটুকু অংশ রয়েছে, বেশ কিছু জায়গা জুড়ে ফন্টগুলো রয়েছে, আমরা যাতে সেই ফন্টগুলো সম্পর্কে বেশ ভালো আইডিয়া পাই। এবং প্রত্যেকটা ফন্টে দেখেন ওপরের দিকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ তারা ভাগ করে দিয়েছে যে এই যে একটা ফন্ট, এটা হচ্ছে বালো বা ভাইনা, এই যে একটা ফন্ট, এই ফন্টটা সেন্টেন্সে কেমন দেখাবে সেটা এখানে দেখাচ্ছে, এটা যদি প্যারাগ্রাফ হয় তাহলে কেমন দেখাবে, প্যারাগ্রাফের লাইন হাইট কেমন থাকবে, ভিজিটরের চোখে এটা কেমন কতটুকু ভিজিটর দেখতে পাবে, ফন্টের সাইজটা কতটুকু বড় ছোট হবে, এই বিষয়গুলো এখান থেকেই দেখা যায়। এবং তার পাশাপাশি দেখেন এই ফন্টের অ্যালফাবেটগুলো কেমন থাকবে সেটা দেখা যাচ্ছে, এই ফন্টের নিউমেরাল 1, 2, 3, 4 এইটা কেমন থাকবে, ইত্যাদি বিভিন্ন বিষয়। এমনকি আপনি যদি কোনো কাস্টম প্রপার্টি চান এই ফন্টের কাস্টম প্রপার্টি দেখতে, এখান থেকে আপনি সেটাও দেখতে পাবেন। সো ওদের এই নতুন যে চেঞ্জটা করেছে সেই চেঞ্জে যেটা হয়েছে, আপনি একটা ফন্ট সম্পর্কে, একটা ফন্ট ইউজ করার পূর্বেই, গত পর্বে আমরা দেখেছি একটা ফন্ট ইউজ করার পূর্বে আমরা হয়তো অনেক কিছুই দেখতে পারতাম কিন্তু হয়তো এমনভাবে এত কিছু দেখতে পেতাম না। সো এখন যেটা হয়েছে, একটা ফন্ট ইউজ করার পূর্বে আমরা খুব ইজিলি সেই ফন্টটাকে যাচাই বাছাই করে নিতে পারবো যে ফন্টটা বড় করলে কত হবে। যেমন দেখেন এখানে 40 পিক্সেলে কতটুকু সাইজ, আমি যদি পিক্সেল এখান থেকে বাড়াই এখানে ইজিলি আমরা এখান থেকে মেপে নিতে পারবো যে পিক্সেল বাড়ালে কমালে এই ফন্টের সাইজটা কী হারে বাড়তেছে কমতেছে, এবং সেটা আমাদের ওয়েবসাইটের যারা ভিজিটর বা ওয়েবসাইটের আউটলুকটা কেমন চেঞ্জ হবে সেটা আমরা এখান থেকেই আন্দাজ করতে পারি। এমনকি এই ফন্টের, আচ্ছা এই ফন্টের এখানে বোল্ড ভার্সন নেই, রেগুলার 400, আমি নিচে আর একটা ফন্টে যাই, আমরা এই ফন্টগুলোর বোল্ড ভার্সন কেমন হবে আমরা সেগুলোও এখান থেকে এই অপশনগুলোর মাধ্যমে যাচাই বাছাই করতে পারবো। দেখুন এখানে বোল্ড, লাইট, বিভিন্ন ভার্সনের ফন্টগুলো দেখতে কেমন হবে সেই বিষয়গুলো এখানে গুগল দিয়ে দিয়েছে। সো দ্যাট মিন্স আমাদের জন্য এখন ফন্টগুলোকে নিয়ে আরও অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আপনারা আরও ইজিলি এখান থেকেই সরাসরি যাচাই করে ফন্ট সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তাছাড়া এখানে রয়েছে সার্চ অপশন, এখানে আপনি বিভিন্ন ফন্টের নাম লিখে সার্চ করে ফন্ট খুঁজে বের করতে পারেন। হোয়াট এভার,
এই হচ্ছে মূলত মেইন আপডেট, গুগলের ফন্টের যে চেঞ্জটা, ইন্টারফেসের যে চেঞ্জটা, এটা হচ্ছে মূলত মেইন চেঞ্জটা। এরপর যেটা ইউজেসের বিষয়টা টোটালি একই রকম, যেমন আপনি এখানে চাইলে একসাথে অনেকগুলো ফন্টকে সিলেক্ট করে ইউজ করতে পারবেন। যেমন ধরুন আমি এই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি, এই সেক্ষেত্রে জাস্ট এই যে ছোট্ট প্লাস আইকনটা রয়েছে এই আইকনে ক্লিক করলেই আপনি নিচের দিকে লক্ষ্য করবেন ওয়ান ফ্যামিলি সিলেক্টেড, একটা ফন্ট সিলেক্ট হয়ে গেছে। এভাবে আমি যদি এর সাথে আরও কোনো ফন্ট সিলেক্ট করতে চাই, যেমন আমি যদি এই ফন্টটাকে এখানে সিলেক্ট করতে চাই, সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেখুন টু ফ্যামিলি সিলেক্টেড। এভাবে আপনি 5টা 10টা একসাথে যতগুলো ফন্ট খুশি আপনি একসাথে এখান থেকে সিলেক্ট করে ইউজ করতে পারেন। আবার যদি কোনো ফন্টকে ডিলিট করতে চান, যে ধরেন আপনি 5টা ফন্ট সিলেক্ট করে ফেলেছেন, আপনি এখন একটা ফন্টকে এখান থেকে বাদ দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেন সেই ফন্টটার ডান পাশে যে ফন্টটা নেবেন সেই ফন্টটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, পরবর্তীতে আপনি মাইনাস আইকনে ক্লিক করলে সেই ফন্টটা সেই গ্রুপ থেকে বাদ হয়ে যাবে। দেখুন মাইনাসে ক্লিক করেছি, এখন ফন্ট আবার একটা হয়ে গেছে, আবার প্লাসে ক্লিক করলে দুইটা হয়ে যাবে। এভাবে আমি আমার ইচ্ছা মতো আমি বেশ কয়েকটা ফন্ট এখানে নিচ্ছি, আমি এখানে 4টা ফন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ফোর ফ্যামিলি সিলেক্টেড, এটাতে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন সেই ফন্টের যে স্ট্যান্ডার্ড যে ইম্পোর্টের ওয়ে, দ্যাট মিন্স এসটিএমএলের মধ্যে যে ইম্পোর্ট করতে হয় সেই ইম্পোর্টের লিঙ্কটা এখানে ওরা দিয়ে দিয়েছে। আমি যদি সিএসএস ইম্পোর্টের লিঙ্কটা চাই, অ্যাট দ্য রেট অফ ইম্পোর্ট, এই যে দেখুন সিএসএসে এখানে স্টাইল ট্যাগের মধ্যে দিয়েছে, আমরা সিএসএসে ইম্পোর্টের লিঙ্কটাও এখানে পেয়ে যাব। সো তার পাশাপাশি আমাদের ফন্টগুলো, যে 4টা ফন্ট আমরা সিলেক্ট করেছি, এই ফন্টগুলো এই যে এখানে ফন্ট ফ্যামিলিগুলো এখানে দেওয়া আছে। আপনি এখানে এই 4টা ফন্ট যে আমরা নিচ্ছি এটার টোটাল লোড টাইম কত এটা এখানে শো করতেছে, দেখুন লোড টাইম হচ্ছে মডারেট, দ্যাট মিন্স এটা খুব বেশি ফাস্ট ফন্টও না, খুব বেশি স্লো ফন্টও না, এটা মিডিয়াম ক্লাসের লোডিং টাইমযুক্ত ফন্ট। সো আমরা এইভাবে আমাদের কোড নেওয়া হয়ে গেলে, আমরা জাস্ট ফন্টগুলোকে সিলেক্ট করার পর আমরা সিম্পলি আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। সো আপনি চাইলে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে কোডগুলোকে ডাউনলোড করে নিতে পারেন, বা সরাসরি ওদের ওয়েবসাইট থেকে আমরা কপি করে বসিয়ে দিতে পারেন। সো আমরা index.html এর মধ্যে চলে গেলাম, বা আমাদের html ফাইলটাকে ওপেন করলাম। এখানে আমি জাস্ট আপনাদেরকে আরও একবার ফন্টটাকে ইউজ করে দেখাবো। যদিও আপনারা সবাই অলরেডি দেখেছেন কীভাবে ফন্টটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তো আমরা প্রথম যে মেথডটা রয়েছে HTML এ ইম্পোর্ট করে ব্যবহার করা, আমি জাস্ট এই কোডটাকে এখান থেকে কপি করে নিচ্ছি এবং জাস্ট আমাদের HTML এর ভেতরে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে মাত্র একটা মাত্র লিঙ্ক থেকে আমাদের সবগুলো ফন্ট পেয়ে যাবে। এবার ধরুন আমি একটা হেডিং 2 লিখলাম, যেমন এখানে লিখলাম দিস ইজ আওয়ার হেডিং 2, হোয়াট এভার, আমি যে কোনো কিছু লিখতে পারি। এবং আমাকে কিন্তু এখানে ফন্ট ফ্যামিলি বলে দিয়েছে, আমি যে ফন্টটা ইউজ করব সেই ফন্টের ফন্ট ফ্যামিলি ইউজ করব। তো আমার একটা লাইনের ভেতরেই আমি যে 4টা ফন্টকে সিলেক্ট করেছি, 4টা ফন্ট কিন্তু একটা লাইনের ভেতরেই চলে গেছে। সো আমি চাইলে এখন আমার যে হেডিং টুটা রয়েছে এটাকে আমি যে কোনো ফন্ট ফ্যামিলি দিতে পারি। তো আমি এখানে ইনলাইন স্টাইল ব্যবহার করতেছি, আপনারা চাইলে অন্যভাবে স্টাইল দিতে পারেন, হোয়াট এভার, আমি কাজের সুবিধার্থে এখানে দিচ্ছি। আমরা হেডিং টুটাকে দেখি, এই ফন্ট ফ্যামিলিটা 3 নম্বর ফন্টের ফন্ট ফ্যামিলিটা দিয়ে দেখি যে হয় কি না। এবার আমি এটাকে রান করি, দেখুন চমৎকারভাবে আমাদের ফন্টটা গুগল ফন্ট থেকে লোড হয়েছে। ওকে, তো আমরা দেখি যে আমরা তো 4টা ফন্ট নিয়েছি, আমরা এখানে আরেকটা হেডিং 3 দিই, হেডিং 3 দিয়ে এখানে লিখি যে দিস ইজ আওয়ার টেক্সট, আমরা যে কোনো কিছু লিখতে পারি। এখানে আমরা আরেকটা ফন্ট ফ্যামিলি ইউজ করব, ইউজ করে দেখব যে অ্যাকচুয়ালি অন্যান্য ফন্টগুলোও এখানে কাজ করে কি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যারা বোঝার তারা কিন্তু বুঝেই গেছেন পুরো বিষয়টা, সো তারা চাইলে এখানে স্কিপ করতে পারেন, হোয়াট এভার। আমরা রিফ্রেশ করি, দেখুন এই যে নিচে আরেকটা ফন্ট ফ্যামিলি এখান থেকে পেয়েছে, এটাও কিন্তু গুগলের ফন্ট থেকেই পেয়েছে। এভাবে আমরা চাইলে যে 4টা ফন্ট নিয়েছি আমরা 4টা ফন্টকে ইউজ করতে পারি। তো এটা তো হচ্ছে স্ট্যান্ডার্ড আমাদের HTML এর মধ্যে ইউজ করার জন্য। আমরা এবার CSS থেকে এটাকে কল করব। সো ঠিক গত পর্বে আপনারা যেভাবে দেখেছেন জাস্ট ইম্পোর্ট মেথড, এখানে ওপরে দেখুন স্টাইল ট্যাগ রয়েছে, নিচে স্টাইল ট্যাগ রয়েছে, এটা কিন্তু HTML এর ভেতরেও আমরা চাইলে এইভাবে স্টাইল ট্যাগ দিয়ে ইম্পোর্ট করতে পারি। তো আমরা HTML এর ভেতর না করে আমরা সিম্পলি এই ইম্পোর্টের অংশটুকু কপি করে নিচ্ছি, কপি করে আমরা জাস্ট আমাদের font.css যেটা রয়েছে আমরা CSS এর ভেতরে ইম্পোর্ট করছি। আর অবশ্যই এখানে এটা তো থাকবে না, যেহেতু আমরা CSS থেকে নিচ্ছি, অবশ্যই ইন্ডেক্সের সাথে আমাদের স্টাইল CSS যেটা রয়েছে, এই ক্ষেত্রে আমরা font.css নাম দিয়েছি, font.css কে কল করতে হবে। এবং আমাদের হেডিং 2, এটা যে ইনলাইন স্টাইল ছিল আমরা তখন এটা এইভাবে আর দিব না, আমরা কেটে নিচ্ছি। এখন আমরা সিম্পলি এই হেডিং 2 কে একটা ফন্ট ফ্যামিলি দিব, হেডিং 3 কে ফন্ট ফ্যামিলি দিব বাইরের স্টাইল থেকে।
সো আমরা সিম্পলি এখানে হেডিং আই এম সরি হেডিং টুর একটা ফন্ট ফ্যামিলি দেই। আমি একটা ফন্ট ফ্যামিলি কপি করে নিয়ে আসি, ধরলাম 4 নাম্বার ফন্ট ফ্যামিলিটি আমরা হেডিং টুকে দিব। ঠিক সেম ওয়েতে আমরা হেডিং থ্রির জন্য একটা ফন্ট ফ্যামিলি ইউজ করব। তো দেখি আমরা কোনটা ইউজ করতে পারি, প্রথমে যেটা রয়েছে সেটাই আমরা ইউজ করি। ফাইন, দিয়ে আমরা সেভ করলাম। আচ্ছা ইন্ডেক্সটা, হ্যাঁ এটাও সেভ করা হয়েছে। নাও এবার আমরা রিফ্রেশ করি, দেখুন চমৎকারভাবে আমাদের ফন্ট ফ্যামিলিগুলো পেয়ে গেছে। সো দিস ইজ দ্য আপডেট। অ্যাকচুয়ালি কোনো কিছুই চেঞ্জ হয়নি, গুগল আমাদের জন্য নতুন ইন্টারফেস তৈরি করেছে, আমাদের কাজটাকে আরও বেশি স্মুথ এবং সহজ করেছে। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে গুগলের যে নতুন ফন্ট, গুগল ফন্টের যে ইন্টারফেস সেখান থেকে ফন্ট ইউজ করবেন, এবং আপনার ওয়েবসাইটটা নেওয়ার পূর্বেই আপনি ফন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে তারপর আপনি আপনার ওয়েবসাইটে আপনার ফন্টটাকে ইউজ করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল, আল্লাহ হাফিজ। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে আমরা কীভাবে কাস্টম ফন্ট ইউজ করতে পারি। আমরা গত পর্বে দেখেছি কীভাবে গুগল ফন্ট ব্যবহার করতে হয়, ঠিক একইভাবে আমরা কীভাবে যে ফন্টগুলো গুগলে নেই বা আমাদের কেনা প্রিমিয়াম ফন্ট বা আমাদের তৈরি করা ফন্ট, আমাদের কাস্টম যে কোনো ফন্ট আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি যাতে করে সবাই দেখতে পারে এভাবে। তো কাস্টম ফন্ট ইউজ করতে হলে আমাদেরকে অবশ্যই ফন্টটা আগে আমাদের ফোল্ডারে রেখে নিতে হবে। দেখুন আমরা একটি ফন্ট এখানে নিয়ে এসেছি, এটি একটি কাস্টম ফন্ট .ttf এক্সটেনশনের ফন্ট এখানে আমরা এনেছি। আপনারা জানেন নেট থেকে বিভিন্ন কাস্টম ফন্ট আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক এখানে এরকম একটি ফন্ট এখানে আছে, ওয়েন্ডি LPSTD মিডিয়াম, এটা হচ্ছে ফন্টের নাম। তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ব্রাউজার কম্পিটেবল করার জন্য এক একটা ফন্টের 4টা ভার্সন ইউজ করাটা শ্রেয় অ্যাকচুয়ালি, যে আমরা একটা ফন্টের 4টা ভার্সন ইউজ করতে পারি। তবে সবচাইতে বেশি ব্রাউজার সাপোর্ট করে হচ্ছে TTF ফরম্যাটের ফন্টটাই। তো আমরা চাইলে 4টা ভার্সন ইউজও করতে পারি বা আমরা চাইলে শুধু জেনারেল পারপাস TTF ফন্ট ইউজ করে দিতে পারি, তবে 4টা ভার্সন ইউজ করাটাই শ্রেয়। তো ক্লায়েন্ট যখন আপনাকে দিবে ফন্টের ফেসের কাজ করতে, ক্লায়েন্ট কিন্তু আপনাকে 4টা ফন্ট দিবে না, জেনারেলি ক্লায়েন্ট আপনাকে TTF ফরম্যাটের ফন্টটাই দিবে যেটা এখন আমাদের কম্পিউটারে আছে। তো ইন্ডেক্স ফাইলের থেকে ফন্ট ফাইলটা আলাদা করার জন্য আমরা এখানে সিম্পলি ফন্ট নামে একটি ফোল্ডার করে নিচ্ছি এবং তার মধ্যে আমাদের ফন্টটাকে পাঠিয়ে দিচ্ছি। সো এই ফন্টটা এখন আমাদের যেটা করব এটাকে আমরা কনভার্ট করব, বা ফন্ট কনভার্টার পাওয়া যায় অনলাইনে অনেক, সো আমরা সেখানে ফন্ট কনভার্ট করব। সো এখানে আমরা ফন্ট কনভার্টার লিখে যদি আমরা গুগলে সার্চ করি দেখবো এখানে অনেকগুলো কনভার্টার ওয়েবসাইট আসবে। আমরা সেখান থেকে ফ্রি ফন্ট কনভার্টার .com বা fontweb.com এখান থেকে আমরা যে কোনো একটা সাইটে ঢুকবো, ঢুকে আমাদের ফন্টের আমরা কনভার্ট করব। তো জেনারেলি আপনাকে যে কয়টি ভার্সন লাগবে একটি ফন্ট কনভার্ট করার জন্য সেই ভার্সনগুলো হচ্ছে TTF ভার্সন, তো ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে। সো আপনাকে TTF এর পাশাপাশি আপনাকে UOT এক্সটেনশনের ফন্ট লাগবে, .of এক্সটেনশনের ফন্ট লাগবে এবং .svg এক্সটেনশনের ফন্ট লাগবে। ও যাই হোক, এটা পেজটা লোড হচ্ছে না, আমরা এখানে দেখি আরেকবার রিট্রাই করে আমরা আরেকটা সাইটে ঢুকি। অনেক সময় অনেক সাইট প্রবলেম করে, ঢুকে না, যেহেতু এগুলো ফ্রি সার্ভিস সো প্রবলেম করারই কথা। আমরা আরেকটা সাইটে ঢুকলাম, অনলাইন ফন্ট কনভার্টার .com। দেখুন সাইটটা লোড হচ্ছে। এখন দেখুন এই সাইটে ঢুকলে আমাদের ফার্স্টে দেখাচ্ছে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন ফন্ট চান। সো আমরা কী চাই, আমাদের তো অলরেডি TTF আছে, আমরা চাই SVG চাই, UOT চাই এবং OFF চাই, এই তিনটা ফরম্যাট, আর TTFটা তো আমাদের আছেই। সো এই 4টা ফরম্যাট যদি আমরা ইউজ করি কোনো ফন্টের তাহলে অলমোস্ট এভরি ব্রাউজারে আমাদের ফন্টগুলো সাপোর্ট করবে। সো এখন সিলেক্ট ফন্টস এটাতে চলে যাচ্ছি। দেখুন এখানে ড্রপ ফাইল শেয়ার, মানে আমাদের ফন্ট কম্পিউটার থেকে এখানে ড্রপ করার কথা বলতেছে, অথবা আমরা চাইলে আমাদের যে ফন্টটা ক্লায়েন্ট আমাদেরকে দিবে সেই ফন্টটা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমরা কম্পিউটার থেকে দেখিয়ে দিতে পারি। সো আমরা চুজ ফাইলে ক্লিক করি। সো আমরা আমাদের কম্পিউটার থেকে আমাদের যে ফন্টটা আছে সেই ফন্টটাকে চিনিয়ে দিব, সো এবং ডানে ক্লিক করব। এক একটা অনলাইন ফন্ট কনভার্টার সিস্টেম এক একটা হতে পারে, যাই হোক আপনারা অনলাইন থেকে কনভার্ট করে নেবেন এবং ফন্টটা ফার্স্টে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা টোটাল ফন্টটা এখন ডাউনলোড করব। আমরা দেখতেছি যে কনভার্ট মোর, থ্যাংক ইউ, সেভ ইউর ফন্ট, এটাতে ক্লিক করব, ডাউনলোড অ্যাটাচমেন্ট। দেখুন আমাদের ফন্টের ফোল্ডারটা ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এটাকে ওপেন করতেছি, এটা জিপ আকারে ডাউনলোড হবে, আপনারা ডাউনলোড করা ফাইলটাকে ওপেন করে নেবেন এবং এর মধ্যে কনভার্টেড ফন্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন। সো আমরা এখানে
আমাদের ফন্টের ফোল্ডারে বাকি যে তিনটা ফন্ট আমরা পেয়েছি সেই তিনটা ফন্টকে আমরা এখানে এভাবে নিয়ে আসি। দেখুন এখন আমাদের ফন্টের চারটা ভার্সন আছে, টিটিএফ, ইউটি, এসভিজি এবং ওফ। সো এখন আমরা চারটা ভার্সন নিয়ে কাজ করব। তো ফন্টের জন্য সবচেয়েতে বেটার হয় আমরা যদি চাই এই সিএসএস ফাইল, আমাদের দেখুন এখানে এইচটিএমএল আছে, এখানে একটি ছোট্ট প্যারাগ্রাফ আছে এবং এর সাথে স্টাইলকে কল করানো আছে, এবং সিএসএস এর মধ্যে আমরা এর জন্য কিছু কোড লিখতে হবে। এই যে আমরা ফন্টগুলো এখানে এনেছি, এই ফন্টগুলোকে আমাদের এখন কিছু কোড লিখে ফন্টগুলোকে আমাদের কল করে দিতে হবে। সো আমরা এখানে যে ফন্টটি লিখবো সেটি হচ্ছে ফন্ট ফেস। দেখুন হচ্ছে আমাদের রুলস যে ফন্ট ফেস ইউজ করতে হবে, এবং এরপরে অবশ্যই ব্র্যাকেট সিএসএস এর নিয়ম অনুযায়ী। এবং ফন্ট ফেসের রুলস হচ্ছে আপনাকে অ্যাট ফার্স্ট ফন্টের শুরুতেই আপনাকে ফন্টের একটি নির্দিষ্ট নাম এখানে সিলেক্ট করে দিতে হবে। তো নামটা আমরা কোলনের এই মানে উপরে আমার মধ্যে দিতেও পারি নাও দিতে পারি, কমা ইউজ করা বাধ্যতামূলক না। সো আমরা এখানে ফন্ট ফ্যামিলি একটা নাম দিয়ে দিই, এই ফন্টটার কী নাম হবে। সো আমরা এখানে এই ফন্টের যে বর্তমান যে নামটা আছে সেই নামটাকেই কপি করে আনি এবং এটাকে এই নাম দিয়ে দিই। আপনি এখানে যে নাম ইউজ করবেন সেই নামেই কিন্তু আপনার ফন্টটাকে কল করতে হবে। সো ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা এই নামকে কল করেছি। সো এখন আমাদের এসআরসি দিয়ে দেখিয়ে দিতে হবে যে এই যে যে ফন্টটা আমরা ইউজ করতে চাই সেই ফন্টের সোর্স ফাইল কোথায়, সেই ফন্টটা আমাদের ওয়েব সার্ভারের কোথায় আছে সেটা চিনিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এসআরসি দিয়ে ইউআরএল দিচ্ছি, এবং ইউআরএলের মধ্যে আমরা আমাদের ফন্টের লোকেশনটা চিনিয়ে দিব। তো ফন্ট আছে কোথায়, আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে। ইন্ডেক্স ফাইলের সাথে ফন্ট নামে একটি ফোল্ডার আছে এবং ফন্ট ফোল্ডারের মধ্যে আছে এই ফাইলগুলো। সো আমরা ফন্ট নামে একটি ফোল্ডার এবং ফন্ট স্ল্যাশ এবং এই ফন্টটি আছে। সো আমরা এখানে এটা দিয়ে ডট ইওটি, দেখুন আমরা প্রথমে ডট ইওটি ফাইলকে আমরা কল করতেছি, এবং এখানে একটা স্পেস দিবেন এবং এখানে লিখবেন ফরম্যাট, এবং এটা কী ফরম্যাটের ফন্ট, আমরা এখানে ইওটি ফরম্যাট ইউজ করতেছি। সো এখানে ইওটি লিখে দিচ্ছি, এরপর একটা কমা দিয়ে আমরা আলাদা লাইনে চলে যাচ্ছি। এখানে আবার ইউআরএল, মানে প্রথমে দেখুন আমরা এই ডট ইওটি ফরম্যাটের ফন্টটাকে এখানে কল করে দিলাম, এবং সেকেন্ড টাইম আমাদের একই কাজ করতে হবে, ঠিক একইভাবে আমাদের সরি এটা তো ফন্ট ফোল্ডার আন্ডারে, সো ফন্ট স্ল্যাশ এই ফন্টের নাম ডট, এবার আমরা ওফ। এটা কোনো সিরিয়াল কোনো ক্রমান্য মানে এইরকম আগে ইওটি পরে ওফ এইভাবে কল করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার ইচ্ছা মতো কল করতে পারেন, তবে আমরা এখানে একভাবে কল করে দিচ্ছি। তো এটার ফরম্যাটটা কী হবে, এটা ওফ ফরম্যাট। এক একটা ফরম্যাট এক একটা ব্রাউজারের জন্য কাজ করে, তবে টিটিএফ ফরম্যাটটা সবচেয়ে বেশি ব্রাউজার সাপোর্ট করে, আর ওফ ফরম্যাটটা মূলত একটু পুরাতন ভার্সনের ব্রাউজার যেমন সাফারির কিছু পুরাতন ভার্সনগুলো সাপোর্ট করে, এবং এস ভিজি যে ফরম্যাটটা আছে এসভিজি ফরম্যাটটা মূলত খুব বেশি একটা সাপোর্ট হয় না। আমরা কি এসভিজি এখানে নিয়েছি, হ্যাঁ এটা মূলত ইন্টারনেট এক্সপ্লোরারের পুরাতন ভার্সনে মূলত এটা সাপোর্ট করবে। যাই হোক, আমরা এই চারটা ফরম্যাট যদি নেই তাহলে আমরা মোটামুটিভাবে অলমোস্ট এভরি ব্রাউজারে আমাদের ফন্টগুলোকে সাপোর্ট করিয়ে দিতে পারবো। দেখুন এটাকে আমরা কল করিয়ে দিচ্ছি। সো আমরা দুইটা অলরেডি কল করেছি, ডট ইউটি এবং ডট ওফ। সো এবার আমরা ডট টিটিএফটাকেই কল করে দিই, টিটিএফ, এবং দেখুন টিটিএফটা কিন্তু হচ্ছে ইউনিভার্সাল ফরম্যাট, অলমোস্ট আমরা বারবার বলতেছি এটা হচ্ছে ট্রু টাইপ ফরম্যাট, এবং এটাই আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন চাইলে। তো আমরা আমাদের কম্পিউটারে ফন্টটা ইনস্টল করতেছি না, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য মূলত। সো আমাদের আর একটা স্টাইল বাকি আছে এখানে, ফন্ট স্ল্যাশ ফন্টের নাম ডট এসভিজি, এবং এসভিজি ফরম্যাটের ফন্টে আপনাকে এইভাবে হ্যাশ ইউজ করতে হবে, হ্যাশ দিয়ে ফন্টের নামটা এভাবে লিখে দিতে হবে। যদিও আসলে এতগুলো ফরম্যাট লাগে না, অনলি ডট টিটিএফ ফরম্যাটটা থাকলেই আমরা ইউজ করতে পারি। তারপরে আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ইউজ করে দিলাম, এবং চারটা ফন্টকেই আমরা কল করে দিলাম। এবার যদি আমরা প্যারাগ্রাফকে সিম্পলি ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা যদি এই যে এই নামটা যদি দেই, এবং যদি আমরা আমাদের এই পেজটাকে রিফ্রেশ করি, দেখুন খুবই চমৎকার একটি ফন্ট হয়ে গেছে। যদি অনেক ছোট, আমরা একটু পেজটা জুম ইন করি, দেখুন দুর্দান্ত এবং খুবই সুন্দর একটি ফন্ট। এরকম আসলে মানে এক্সক্লুসিভ ফন্টগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে তার ওয়েবসাইটের জন্য, অনেক সময় ক্লায়েন্ট কিনে আপনাকে প্রোভাইড করবে। সো এটা একটা ভালো সুবিধা আসলে, ওয়েব ডিজাইনের কাজ করলে অনেক প্রিমিয়াম ফন্ট কালেকশন হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে মানে দেখুন এই ফন্টটা আমাদের কম্পিউটার ছিল না, বাট এখন এই ফন্টটা কিন্তু লোড হয়েছে আমাদের কম্পিউটার থেকে। এটা কিন্তু আমাদের কম্পিউটার নিজস্ব কোনো ফন্ট না, এটা আমাদের সার্ভার থেকে
বা ইনডেক্স ফাইল মানে রুট ফাইল থেকে এটা কল হয়েছে। যেমন আমরা যদি উপরের এই কোডটা কেটে দেই, ফন্ট ফেস কোডটা যদি কেটে দেই, সেভ করি, রিফ্রেশ করি, দেখব যে কোনো চেঞ্জ হয়নি, এটা আগের অবস্থায় চলে এসেছে। কারণ এই ফন্টটাও তো আমাদের কম্পিউটার ইনস্টল করা নেই, সো আমরা এই ফন্টটা দেখতে পারবো না। বাট আমরা যখনই ফন্ট ফেস ইউজ করব, তখন এই ফন্টটা আমাদের কম্পিউটারের থেকে কল না হয়ে আমাদের এই ওয়েবসাইটের সার্ভার থেকে কল হবে। যদি রিফ্রেশ করি, এবার দেখব আমাদের ফন্টটা দেখতে পারতেছি। তো ফন্টের অরিজিনাল সাইজটা খুব ছোট, আমরা এটাকে ফন্ট সাইজ দিয়ে আমরা এটাকে ইনক্রিজ করে দেই 2 পিক্সেল। এখন একটু ফন্টটা বড় হয়েছে, আমরা দেখতে পারতেছি। আমরা চাইলে এখন একটা ফন্টে যা যা করা যায় আমরা চাইলে তাতে তাই তাই এখানে করতে পারি। এটার কালার চেঞ্জ করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, যা যা করা সম্ভব একটা ফন্টে আমরা এখানে যাবতীয় বিষয়গুলোই করতে পারি। এই হচ্ছে ফন্ট ফেজের ঘটনা, ফন্ট ফেস আমরা কীভাবে ইউজ করব। আমরা কিন্তু এখানে দেখুন যে এখানে যে বাকি যে ভার্সনগুলো ইউজ করেছিলাম, ইওটি ও এগুলো আমরা কেটে দিই। দেখুন এগুলো যদি কেটে দিই তারপরও কাজ করবে। শুধু টিটিএফ ভার্সনটাও যদি আমরা এখানে ইউজ করি, দেখুন এখানে অনলি টিটিএফ ভার্সনটা ইউজ করতেছি। যদি রিফ্রেশ করি দেখব অনলি টিটিএফ ভার্সন দিয়েও কাজ করে। অলমোস্ট ম্যাক্সিমাম যেগুলো লেটেস্ট ব্রাউজার বা অনেক পুরাতন ভার্সনের ব্রাউজার দিয়েও টিটিএফ কাজ করানো যায়। সো বাকিগুলো বাধ্যতামূলক না, তারপর আপনাদেরকে দেখিয়ে দেওয়ার খাতিরে আমরা দেখিয়ে দিলাম। তো এখন আপনাদের কাছে একটি কথা যে এই যে দেখুন ফন্ট ফেস, একটা ওয়েবসাইটে তো বিভিন্ন টাইপের ফন্ট থাকতে পারে, তাই না? শুধু যে এই একটা ফন্টই থাকবে এমন তো না, 50 রকমের ফন্ট থাকতে পারে। তো আপনি যদি সিএসএসের মধ্যে এরকম ফন্ট ফেস দিয়ে দিয়ে মানে বারবার যদি ফন্ট ফেস ইউজ করেন, তাহলে সিএসএসটা অনেক জটিল হয়ে যেতে পারে বা দেখতে খারাপ লাগতে পারে। এই জন্য ম্যাক্সিমাম যারা কাজ করি আমরা, যে কাজটা করি, এই ফন্টের জন্য আলাদা একটা সিএসএস ফাইলই আমরা তৈরি করে নিই। ঠিক স্টাইল ডট সিএসএস এর মতো আমরা ফন্ট ফোল্ডারের মধ্যে আলাদা একটি ফাইল তৈরি করে নিই। ঠিক এইভাবে আমরা এটাকে নাম দিতে পারি ফন্ট ডট সিএসএস। এই নাম দিয়ে আলাদা একটি সিএসএস ফাইল ক্রিয়েট করতে পারি এবং সেটাকে মানে ওপেন করে আমরা আমাদের সেই ফন্ট ফেস কিটের জন্য যে কোডগুলো আছে সেই কোডগুলো এখানে আমরা রেখে দিতে পারি। রেখে আমরা কি করতে হবে, এই ফন্ট ডট সিএসএসকে অবশ্যই কিন্তু ইন্ডেক্স থেকে কল করাতে হবে। যেমনিভাবে আমরা স্টাইল ডট সিএসএসকে কল করিয়েছিলাম, একইভাবে আমাদের এই ফন্ট ডট সিএসএস মানে ফন্ট ফোল্ডারের আন্ডারে ফন্ট স্ল্যাশ ফন্ট ডট সিএসএস এটাকে কল করিয়ে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের ফন্টটা পাবে না। কিন্তু এখন যদি আমরা এটাকে কল করাই, কিন্তু তারপরেও দেখবো আমাদের ফন্টটা কিন্তু পাচ্ছে না। কারণটা কি? এখানে একটি চমৎকার বিষয় জানার আছে। আমরা কিন্তু ফন্টটাকে কল করিয়েছি, দেখুন ফন্ট স্ল্যাশ ফন্ট ডট সিএসএস কল করিয়েছি, এবং আমরা যদি এটাকে কন্ট্রোল ধরে ইউ দিয়ে যদি এটার সোর্স ফাইল দেখি এবং এখানে যদি ফন্ট ডট সিএসএস এ যাই, আমরা ফন্ট স্ল্যাশ ফন্ট ডট সিএসএস, দেখুন আমাদের ফন্টটা কিন্তু এখানে কিন্তু পেয়েছে। বাট ফন্টের কোডগুলো যদি পাই, কিন্তু তারপরে কিন্তু ফন্টটা কিন্তু পাইনি। এর কারণ হচ্ছে যখন আমরা এটা স্টাইল ডট সিএসএস থেকে আমরা ফন্ট ডট সিএসএস নিয়ে গেলাম, তখন এই যে ইউআরএলগুলো সোর্সের যে ইউআরএলগুলো এগুলো কিন্তু এখন আর ঠিক নাই। কারণ কি? কারণ ফন্ট ডট সিএসএস থেকে, এই ফন্ট ডট সিএসএস থেকে আপনি যদি এই ফন্টটাকে কল করতে চান, তাহলে এই ফন্ট ডট সিএসএস যেখানে আছে সেখান থেকে এই এই ফাইলটাকে কল করতে হলে আপনাকে যেটা করতে হবে, রুট ফোল্ডারে ফার্স্টে যেতে হবে। রুট ফোল্ডার আপনি কীভাবে যাবেন? রুট ফোল্ডারে যেতে হলে আপনাকে এক ফোল্ডার ব্যাকে আসতে হবে, তাই না? আমরা কিন্তু এই ডিভিডি শুরুর দিকে কোথাও একটা বলেছিলাম যে ব্যাকে যাওয়া মানে ইউআরএল পাথ বা ইউআরএল লোকেশনে কিন্তু আমরা দেখেছিলাম ব্যাকে কিভাবে যেতে হয়। ব্যাকে যদি আপনি যেতে চান, আপনাকে ডট ডট স্ল্যাশ ইউজ করতে হবে। ডট ডট স্ল্যাশের মানে হচ্ছে আপনি ব্যাকে যেতে পারবেন। তো এটা যদি করতে চাই, দেখুন ফন্ট ডট সিএসএস থেকে আমরা যদি এই টিটিএফ বা এই ফন্টগুলোকে যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে রুট ফোল্ডারে যেতে হবে। সো ফন্ট ডট সিএসএস থেকে আমরা এক স্টেপ ব্যাকে আসলাম রুট ফোল্ডার, রুট ফোল্ডার থেকে আমরা আবার ফন্ট ফোল্ডারে ঢুকলাম, ঢুকে আমরা এটাকে কল করতে পারি। সো আমরা ডিরেক্টলি এটা এইভাবে করতে পারি, প্রত্যেকটাকে আমরা এইভাবে কল করিয়ে দিতে পারি যে এক স্টেপ ব্যাকে আসবে, ফন্টে যাবে, তারপরে ফলটাকে কল করবে। এবার যদি রিফ্রেশ করি দেখবো আমাদের ফন্টগুলো সুন্দরভাবে পেয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন, কোথাও যদি আপনি বিন্দুমাত্র ভুল করেন তাহলে কিন্তু কোনো অবস্থাতেই ফন্ট পাবে না। আর ম্যাক্সিমাম টাইম আমরা যখন ফার্স্ট টাইম কোডিং করি এবং ইভেন আমিও যখন শিখেছিলাম ফার্স্টের দিকে, তো এই খুঁটিনাটি বিষয়গুলো ভুল হতো বিধায় প্রচুর সময় দিতে হতো, বা তখন আসলে কেউ বলার ছিল না আমি যখন শিখি, সো এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার। বাট যেহেতু আমার ভুল হয়েছে, সো আপনাদেরও ভুল হওয়ার সম্ভাবনা আছে,
এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলো আলাদাভাবে বিস্তারিতভাবে বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম টাইম আপনারা যখন ফন্টের জন্য আলাদা সিএসএস ইউজ করবেন হয়তো এই ব্যাকে আসার স্টেপটি এখানে দিবেন না তো তখন লোকেশনটা ঠিক থাকবে না সো লোকেশন ঠিক না থাকলে আমাদের ফন্টও কিন্তু কল হবে না অবশ্যই এই লোকেশন ঠিক রাখার দিকে গুরুত্ব দিতে হবে এবং এই নামগুলো দ্যাট মিন্স এই যে যে নাম আমরা এখানে যে নাম দিয়েছি এই ফন্ট ফেজের মধ্যে এবং সেই নামটাই এখানে এক্স্যাক্টলি ইউজ করতে হবে ফন্ট ফ্যামিলিতে তাহলে আপনি আপনার প্রিমিয়াম যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে গত পর্বে আমরা কাস্টম ফন্টের ব্যবহার দেখেছি এবং আমরা বুঝতে পারতেছি যে সেই ফন্টের ব্যবহার করে আমরা ওয়ার্ল্ডের যে কোনো ফন্ট আমাদের সার্ভার থেকে লোড করাতে পারবো আমাদের ওয়েবসাইটে তবে ফন্ট ব্যবহারের ক্ষেত্রে এটা আপনাকে বুঝতে হবে যে ফন্টের সাইজটা কত তার উপরে মানে আপনার ফন্টের ইউজটা করবেন কারণ ফন্টের সাইজ যদি অনেক বড় হয় অনেক ভারী ফন্ট হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে সো এই বিষয়টা মাথায় রাখতে হবে তো আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা আসলে না শিখলেও হতো কিন্তু আমরা জানি আপনারা এই ডিভিডি দেখার পরে আমাদেরকে কোশ্চেন করবেন যে আমরা তো কাস্টম ফন্ট দেখালাম কিন্তু বাংলা ফন্ট কীভাবে ইউজ করতে হয় সেটা তো দেখালাম না সো অ্যাকচুয়ালি বাংলা ফন্টের জন্য আলাদা কোনো রুলস তৈরি হয়নি বাংলা ফন্ট এবং ইংলিশ ফন্ট যে ফন্টই হোক না কেন কাস্টম ফন্ট যেভাবে ইউজ করেছি ঠিক সেভাবেই আপনি চাইলে বাংলা ফন্ট ইউজ করতে পারেন তো তারপরও আমরা সবাই বাঙালি সো এই ক্ষেত্রে আমি বাংলা ফন্টটা আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিব তো বাংলা ফন্ট ইউজ করার জন্য গত পর্বে আমরা যে কোডগুলো লিখেছি ঠিক সেম ওয়েতে আমরা এখানে ফন্ট ফেস ইউজ করব ফন্ট ফেস দিয়ে আমরা বাংলা ইউজ করব তো আমাদের বাংলা ফন্ট প্রথমে আমরা এখানে অভ্র ব্যবহার করে বাংলা লিখেছি আপনারা জানেন অভ্র দিয়ে অথবা বিজয় আমি অবশ্য বিজয় ইউজ করি না সো আমি বিজয় সম্পর্কে বলতে পারবো না হয়তো বিজয় 52 বা বিজয় 71 দিয়ে ইউনিকোড ফরম্যাটে বাংলা লেখা যায় যাই হোক আমি অভ্র দিয়ে এখানে বাংলা লিখেছি প্যারাগ্রাফের মধ্যে আমার বাংলাদেশ এবং এটার আউটপুট দেখেছি আমার বাংলাদেশ এইভাবে আসতেছে আমার কম্পিউটারে ভেরিন্ডা নামক ফন্ট ইনস্টল করা রয়েছে সো এই জন্য আমার বাংলাদেশ লেখাটা এখানে এসেছে কারণ যদি আমার পিসিতে বাংলা ফন্ট ইনস্টল করা না থাকতো তাহলে আমরা এখানে বাংলা দেখতে পারতাম না তো যাই হোক আমরা আজকে শিখব এই বাংলা ফন্টটা কীভাবে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করা ফন্ট থেকে না নিয়ে আপনি কীভাবে সার্ভার থেকে বা আপনার কাস্টম ফন্ট হিসেবে ইউজ করতে পারেন তো বাংলা ফন্টটা আমরা ইনস্টল করে নেই আমরা বাংলার একটি চমৎকার ফন্ট হচ্ছে সোলাইমান লিপি যেটি দেখতে অনেকটা সুতন্নি এমজি ফন্টের মতোই কিন্তু আমরা জানি ওয়েবে সুতন্নি এমজি বা বিজয়ের ওই ফন্ট ইউজ করা যাবে না ওয়েবের জন্য হয় ভেরিন্ডা বা সোলাইমান লিপি বা এই জাতীয় ইউনিকোড ফরম্যাটের ফন্ট ইউজ করতে হবে তো আমরা গুগলে সার্চ করলাম ডাউনলোড সোলাইমান লিপি লিখে সো সোলাইমান লিপি ফন্ট আমরা ইউজ করবো আজকে আমরা যদি ফার্স্টের ওয়েবসাইটে ঢুকে যাই এবং সোলাইমান লিপি ফন্টটা আমরা এখান থেকে দেখুন ডাউনলোডের অপশন আছে ডাউনলোড করে নিই অথবা এখানে দেখুন ফন্ট ফেসের অপশন ওরা রেখেছে বাট ফন্ট ফেস অনেকটাই ঝামেলার মনে হয় আমার কাছে সো আমরা ফন্ট ফেস ইনস্টল করব না আমরা আমাদের সুবিধা মতো ফন্ট কনভার্ট করে নেব তো ডাউনলোড হয়ে গেছে জিপ ফাইলে ডাউনলোড হয়েছে এটা আনজিপ করে আমরা সোলাইমান লিপি যে ফন্টটা আছে সেটা আমরা আমাদের ফন্ট নামক ফোল্ডারের মধ্যে আমরা রেখে দিব সো আমরা ডাউনলোড করা ফাইলটি ফন্ট নামক ফোল্ডারে রাখলাম তো আগে যে ফন্টে ছিল সেটা এখানে রয়ে গেছে আমরা আগেরটি ডিলিট করে দিচ্ছি এবং আমাদের সিএসএস থেকে আমরা ফন্ট ডট সিএসএস এর আগের ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি সো আচ্ছা আগের ফাইলগুলো ডিলিট করতে হবে না যেহেতু আগের কোডগুলো আছে সো আমাদের আগের কোডগুলো আমরা এডিট করে এখানে জাস্ট বসিয়ে দিব যাই হোক আমরা সোলাইমান লিপি এটার ফন্টের নেমটা রিনেম করে নেই আমাদের সুবিধা মতো করে তো দেখুন একই পদ্ধতিতে এটা টিটিএফ ফরম্যাটটা আছে এটা আমরা কনভার্ট করব সো আমরা ঠিক আগের পদ্ধতিতে অনলাইন ফন্ট কনভার্টার ডট কম এই ঠিকানায় চলে যাব এবং আমরা আমাদের যে চারটা ভার্সন আছে টিটিএফের পাশাপাশি আমাদের ইউটি ওফ এবং এসভিজি এই তিনটা ফরম্যাট আমরা এখান থেকে কনভার্ট করে নিব ঠিক একই পদ্ধতিতে গত পর্বে আমরা যেভাবে করেছিলাম ওকে লোড হচ্ছে না ঠিক মতো আসলে ফ্রি ফন্ট কনভার্টার সাইটগুলো এরকম হয় মাঝে মাঝে লোড হতে চায় না যাই হোক আমরা ট্রাই করতেছি রিট্রাই করলাম আমরা আরেকবার রিফ্রেশ করে দেখি হ্যাঁ এইবার হয়েছে এবং গতবার যে আমরা তিনটা সিলেক্ট করেছিলাম সেই তিনটা এবারও আছে সো আমরা সিলেক্ট ফন্ট ক্লিক করব এবং এখান থেকে চুজ ফাইল করে আমরা আমাদের ফন্টগুলো দেখিয়ে দিব সো সোলাইমান লিপি ডট টিটিএফ এটা দিয়ে দিচ্ছি এবং ডানে ক্লিক করতেছি আমি আগেই বলে নিচ্ছি সোলাইমান লিপি ফন্টটা কিন্তু মোটামুটি ভারী ফন্ট যেহেতু বাংলা ফন্ট ভারী তো একটু হবেই একটু ওয়েট ফন্ট সো আপনারা ইউজ করবেন এটাকে এখন ডাউনলোডিং
সো সেভ ইউর ফন্ট ক্লিক করে ডাউনলোড অ্যাটাচমেন্ট, আমরা ফন্টটা এখান থেকে অ্যাটাচমেন্ট করে নিচ্ছি এবং আমরা ফন্টটা ওপেন করে আমরা আমাদের কনভার্টেড যে ফাইলগুলো আছে সেইগুলোকে আমরা এখানে আমরা নিয়ে আসতেছি। সো আমরা কিন্তু বাংলা ফন্টের জন্য চারটা ভার্সন পেয়ে গেছি। সো আমরা ফন্টের নামটা কপি করে নেই এবং গত পর্বে আমরা যে কোডগুলো লিখেছিলাম সো আপনারা জানেন অলরেডি, সো সেই কোডগুলো থাকাতে আমাদের জন্য সুবিধা হয়েছে। আমরা জাস্ট এখানে আগের ফন্টের নামটা এডিট করে আমরা জাস্ট আমাদের সুলাইমান লিপি ফন্টের নামটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমাদের ফন্ট এখানে হয়ে গেল, ফন্ট ফেস কিট। এখন আমরা আমাদের ফন্টের নাম কি দিয়েছি, সুলাইমান লিপি। সো এখন আমরা এটা কপি করে আমরা যদি এটাকে ফন্ট ফ্যামিলি সুলাইমান লিপি দেই এবং আমরা যদি আউটপুটটা রিফ্রেশ করি দেখব, দেখুন সুলাইমান লিপি ফন্ট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আরও নাম দিতে পারি, এখানে সুলাইমান লিপি না দিয়ে আমরা যদি এটাকে মাই ফন্ট নাম দিই, আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো নাম এখানে ইউজ করতে পারি। এবং আমরা যদি এখানে মাই ফন্ট ইউজ করি, সেভ করি, রিফ্রেশ করি, দেখব এটা একই রকম আছে। সো এটার নাম যে শুধু ফন্টের নামেই আপনাকে নাম দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার সুবিধা মতো যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। এই ফন্ট ফ্যামিলিতে সেই নামটা এখানে উল্লেখ করে দিলেই হবে। দেখুন রিফ্রেশ করলে আমরা আমাদের সুলাইমান লিপি ফন্ট পেয়ে গেছি এবং এখন বাংলা ফন্ট। এবং এই লেখাটা শুধুমাত্র আমাদের কম্পিউটারে না, যে কোনো কম্পিউটারে, যে কোনো ডিভাইসে, যে কোনো ব্রাউজারে এইরকমভাবেই এক্স্যাক্টলি এইভাবেই দেখতে পাবে। সো আশা করি বাংলা ফন্ট কীভাবে ইউজ করতে হয় বুঝতে পেরেছেন। আর আরেকটি কথা বলে রাখি যে আপনি আমরা কিন্তু এখানে প্যারাগ্রাফ দিয়ে এখানে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি, শুধু যে প্যারাগ্রাফ হবে এমন না, আপনি হেডিং, তারপরে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে আপনি ফন্ট ফ্যামিলি এটা ইউজ করতে পারেন। সো আপনারা এখানে প্যারাগ্রাফ দিয়ে দেখেছি বিদায় সবসময় ভাববেন না শুধু এটা প্যারাগ্রাফেই হবে, এটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন।